আমি ভগবৎ গীতার কথা বলছিলাম এবং সেখানে বারংবার একটা কথা বলেছি যে অর্জুনকে ভগবান বোঝাচ্ছেন যে আত্মার কোনো মৃত্যু নেই শরীরটা যা দেহপাত ঘটে এবং কং ঘাতয়ন্তি হন্তি কম কেই বা কাকে মারে কেই বা মারা যায় এইটা একটা ব্যাপার এখানে দুটো প্রশ্ন উঠবেই একটা প্রশ্নের উত্তর আমি পরে দেব সেটা হচ্ছে এই যে এই প্রশ্নটা উঠবেই যে বারংবার আত্মার কোনো মৃত্যু নেই ইত্যাদি বলার ফলে এরকম একটা সংশয় তো আমাদের মনে জাগতেই পারে তার মানে তো এটাও তো ঘটনা যে কোনো একটা লোক মার্ডার করলো মার্ডার করে বললো যে কে কংঘা তেহন কে কাকে মারছে এরকম একটা ব্যাপার তো হতেই পারে তাই না এরকম ধরনের মানসিকতা তৈরি হতে পারে তো কৃষ্ণ কি তাকেই প্রমোট করছেন এটা তো একটা মনে হতে পারে এবং অনেক পণ্ডিতজন আছেন আছেন তথাকথিত পণ্ডিত যারা মনে করেছেন যে হ্যাঁ একটা বেশ একটা যুদ্ধ টুদ্ধর কথা বলা হচ্ছে এবং তাকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি আর শর্ট অব মানে স্যাটানিক ভার্স এরকম মনে করছেন অনেকে কিন্তু আমরা তা মনে করি না কারণ কৃষ্ণ নিজে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেছেন বহু বহুবার সে যুদ্ধ বন্ধ হয়নি এখন তিনি যুদ্ধ করতে চাচ্ছেন না একটা ধর্মযুদ্ধ যেটা করতে হবে সেইখানে অর্জুনকে প্ররোচিত করছেন যুদ্ধের জন্যে এবং যেহেতু তিনি ভেঙে পড়েছেন তাকে বলার চেষ্টা করছেন যে না এরকম নয় তুমি এই কৃষ্ণ অনেক কথা বলার পরেই বারবার আত্মার সম্বন্ধে কথা বলার পরেই বারবার বলছে তাহলে তোমাকে এবার যুদ্ধ করার দরকার এবং এই সামনে যুদ্ধ পেয়ে তোমার মতো ক্ষত্রিয় যার স্বধর্ম হচ্ছে যুদ্ধ করা ন্যায় স্থাপন করা ধর্ম স্থাপন করা কাজেই তোমাকে যুদ্ধ করতে হবে এই বলে যাচ্ছেন আমি আজকে গীতার থেকে একটু সরে আসছি আবার সরে আসছিও না সেটা হচ্ছে এই যে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয় যে সকলের মনের মধ্যেই একটা এ আসে যে আমরা যে মারা যাই মানুষ যে মারা যায় এরপরে যায় কোথায় এটা একটা ব্যাপার তারপরে আবার একটা পুনর্জন্ম হয় ইনফ্যাক্ট কঠোপনিষদেও এই প্রশ্নটা উঠেছে যে নায়াম এই যে এটা কি আছে পরলোক বলে কিছু আছে না অস্তি ইতি চাই মানে অস্তিত্বকে কেউ বলছেন পরলোক বলে একটা ব্যাপার আছে আর কেউ বলছেন না নেই চার বাকরা বলবেন নেই যারা অত্যন্ত মানে অ্যাকারি মেটেরিয়ালিস্ট যারা তারা বলবেন পরলোক পরলোক বলে কিছু নেই ভস্মি ভূতস্য দেহস্য পুনরাগমন অঙ্কতা যে দেহকে বর্ষ করে দেওয়া হলো তার আবার পুনরাগমন করতে হয় কিন্তু আমরা তো দেহটাকে দেহই মনে করি যারা আস্তিক দর্শনের মানুষ তারা দেহ তাকে দেহই মনে করেন দেহি আত্মা যিনি তাঁর কথাটা তো আমরা স্বীকার করি কারণ তিনি দেহে না থাকলে পরে সেই দেহটা চলে না চারপাখরা বলবে দেহ ন্যাচারালি তৈরি হচ্ছে রকম দেহ মারা গেল দেহ চলে গেল ব্যাস তার আবার পুনরাগমন অঙ্কুত সে আবার কোথেকে আসবে আবার তার পুনর্জন্ম কিসে কিন্তু ভারতবর্ষের অনন্ত মানুষ আস্তিক দর্শনে যারা বিশ্বাস করেন তারা মনে করেন পরলোক বলে একটা বস্তু আছে কাজেই কঠোপনিষদের যে প্রথম প্রবলেম জিজ্ঞাসা করছেন মানে নচিকেতা যে অস্তিত্ব নায় অস্তিত্ব চে কেউ বলেন যে পরলোক ব্যাপারটা আছে কেউ বলেন পরলোক ব্যাপারটা নেই তা আমি বললাম যে কারা বলে যে পরলোক ব্যাপারটা নেই চার বাঘ দর্শন কিংবা মেটেরিয়ালিস্ট দর্শন যারা বিশ্বাসী তারা পরলোক বলে কিছু মানবেন না কিন্তু আস্তিক দর্শনের লোকেরা মানবেন যে পরলোক বলে কিছু আছে তো পরলোক যদি বলে কিছু থাকে তাহলে আমাদের যে আত্মার যে নিষ্ক্রমণ সেটা কোথায় থাকে তারপরে সেটা আবার কি করে তার জন্ম হয় এটার একটা শাস্ত্রীয় ভাবনা আছে যার সম্বন্ধে আমাদের সাধারণে ধারণাটা খুব হেজি আমরা বুঝতেই পারি না যে কিভাবে আমাদের আবার অনেকেই বলবেন যে আমাদের যে সূক্ষ্ম সংস্কারগুলো চলে আসে ওরা বলেন যে পূর্বজন্মের সংস্কার পরের জন্মের মধ্যে সংক্রান্ত হয় সংক্রমিত হয় অনেকে বলবেন না এটা কি করে হয় যা যে জন্মালো সে নিজের যে সংস্কার তৈরি হচ্ছে সেটা কিন্তু ওই আজন্মলালিত যে সংস্কার সেইগুলো থেকে যায় কি না এবং সেগুলো যে আত্মা দেহ থেকে নির্গত হলো তার সঙ্গে যায় কি না আবার সেটা অন্য কোনো দেহে প্রবেশ করে কি না এটা আস্তিক দর্শনের বিশ্বাস এখন আমরা মনে করি তা করে কাজেই এই বিশ্বাসটুকু যে আছে সেটা অত্যন্ত কমপ্লেক্স এই পরলোকের আত্মা নিয়ে সেখানে শ্রাদ্ধ হবে অমুক হবে সপের হবে এতগুলো প্রসেস সেখানে চলে বাইরে হ্যাঁ কিন্তু সেই যে প্রসেসটা সেটার মধ্যে সার্থকতা কি না আছে তার একটা শাস্ত্র বিশ্বাস আছে আমাদের মধ্যে আমার মনে হয় যেহেতু শাস্ত্রীয় কথা বলছি সেই শাস্ত্রীয় বিশ্বাসটার ব্যাপারে একটু স্পষ্ট এই ধারণা আমি বলার পরেও এটা স্পষ্ট হবে না কিন্তু তবুও আমাদের বিশ্বাসটা কীরকম সেটা সম্বন্ধে বোধ একটু আমি আজকে আলোকপাত করার চেষ্টা করি যতটুকু আলোক সম্ভব আমার স্বাস্থ্য দৃষ্টিতে সেটুকু বলবার চেষ্টা করি এখন মহাভারতে একটা কথা আছে মহাভারতে যে গীতার মতোই গীতাও যেরকম আমি গীতার কথাও বলবো গীতারও একটা সংস্কৃত একটা একটা শ্লোক আছে যেখানে আমার পরে আছে সেটাকে আমি আগে নিয়ে আসার চেষ্টা করছি মহাভারত খুব মজা করে বলছে যে ইথেন্দ্রিয়ার্থান যোগবৎ সমন্ত সাথে কৃষ্ণমাতুল্যকাল তথা চলন সঞ্চর পরম শরীর শরীর যারা আছে তিনি এটা মহাভারতের মনু বৃহস্পতি সম্বাদ মনু আর বৃহস্পতির মধ্যে কথা হচ্ছে সেখানে এই শ্লোকটার যে তাৎপর্য সেটা হচ্ছে জীবাত্মা একই সময়ে আমরা বলি যে আমাদের হৃদ্দেশে তিনি আছেন চিৎকনার মতো তিনি আছেন তার কোনো ফাংশন আমরা মনে করি তার কোনো ফাংশন থাকতে পারে না তিনি সাক্ষী তিনি চৈতন্যস্বরূপ কিন্তু নির্গুণ নির্বিকার এই অবস্থাতেই থাকেন কিন্তু তার ওপরে যখন মায়ার ছায়া পড়ে অর্থাৎ তিনি যখন মায়ার দ্বারা আবৃত হন উপাধিগ্রস্ত হন তখন তো যেমন আমরা ভোগ করি সেমনি তিনিও সেটা নিশ্চয়ই ভোগ করছেন কিন্তু নিরাশক্তভাবে তিনি করছেন আমরা আসক্তভাবে করছি কারণ আমরা মায়ার দ্বারা চালিত হই আমরা আত্মার দ্বারা চালিত হই না কিন্তু এখানে ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে যে অদ্ভুত একটা কথা বলছে যে জীবাত্মা একই সময় সকল কিছুই প্রত্যক্ষ করেন আমি বললাম না যে তিনি হচ্ছেন সাক্ষী চেতা কেবলও মিরগুণ আসছেন সাক্ষী মানেই তো সে প্রত্যক্ষ করছে সুন্দর একটা অদ্ভুত কথা বলেছে তিনি যখন বাদিকের ঘটের রূপ দেখেন তখন দক্ষিণ দিকের কোকিলের আওয়াজটাও শুনতে পান একইভাবে পিছন দিকে যদি তারকে বায়ু স্পর্শ করে সেটা যেমন তিনি অনুভব করেন আবার বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়গুলো তিনি কিন্তু ক্রমে ক্রমে ঠিক তাদের উপরে বিচরণ করেন জীবাত্মা এইভাবেই সমস্ত বিষয় কিন্তু স্থিরভাবে অবগত হন অর্থাৎ তিনি সাক্ষীর কাজটা করেন যে তার কিন্তু সবগুলোই এই আমাদের যে ইন্দ্রিয় বর্গের কাজ তার কাছে কিন্তু প্রত্যক্ষ হয় তিনি দেখতে পান অথবা তিনি সেই ইন্দ্রের মাধ্যমে ভোগ করেন যদিও বলবো সেই ভোগটা নিরাশক্ত ভোগ তার মানে আমি দেখছি মানে দেখাটাও তো একটা ভোগ তাই না আমি যদি সাক্ষী থাকি আমি যদি আমি আমাদের এটা খুব একটা অদ্ভুত স্মরণ সুন্দর একটা কথা বলেছেন একজন তিনি বলেছেন যে দেখুন স্ত্রী পুরুষের যে রমন সেটা শুধুমাত্র যাটি ইন্টারকোর্স তাই নয় তার মধ্যে রমন বহু রকমের হতে পারে যেমন বাক্য রমন হতে পারে কথার মাধ্যমে হতে পারে তার মানে ইন্দ্রের মাধ্যমে বাঘ ইন্দ্রের মাধ্যমে রমণ হতে পারে আমি চক্ষুর দ্বারা যে রমণের রূপ দেখছি চক্ষুর দ্বারাও রমণ হতে পারে যার জন্যই তো এই সমস্ত সমস্যা চলে আসছে না যে তুমি ছত্রিশ সেকেন্ডের বেশি মেয়েদের দিকে তাকানোই যাবে না নিশ্চয়ই এ কথাটা তারা ধরে ফেলতে পেরেছে শাস্ত্রও কিন্তু এগুলো বলে যে আমাদের প্রত্যক্ষটা যা কিছুই হচ্ছে আমরা সেটা ভোগ করি এইটা এখন এই যে ভোগটা সেটা কিন্তু আত্মা করেন না যা করেন সেটা যা মায়ার দ্বারা আবৃত যে জীবা আত্মা তিনি যে ভোগটা করছেন তিনি সেটা দেখছেন মাত্র ভোগ করছে মায়াবৃত শরীর এখন এই যে শ্লোকটা ভগবত গীতা এই শ্লোকটাকে যদি ভগবত গীতার সঙ্গে নিয়ে আসা যায় তিনি এর আগের শ্লোকেই বলছেন যে মময়বাংশ জীবলোকে জীবভূত সমনা আমার আমারই অংশ জীবের মধ্যে আছে সেই জীবকে কিন্তু আমরা চেতন জীব বলে জানি সেই যে শুদ্ধ চৈতন্য স্বরূপ তিনি ইন্দ্রিয় প্রেরিত যে বিষয়গুলো সেগুলো তিনি নিরাসক্তভাবে ভোগ করেন এখন এই ভোগটা যে করেন তিনি সেখানে একটা প্রেরণা থাকে প্রেরণাটা কিভাবে থাকে ভোগ করার যে ইচ্ছা লক্ষণীয় হচ্ছে কোনো ইন্দ্রিয়ের কিন্তু কোনো ফাংশন নেই ইন্দ্রিয় নিজে নিজে কিছু করতে পারে না চোখ নিজের ইচ্ছায় আমরা বলি না চোখ চলে গেল চোখ নিজের ইচ্ছায় যায় না চোখ কি করে যা যা ভোগ্যবস্তু চক্ষু নাসিকা জিহা কিংবা কর্ণ যা কিছু ত্বক যা কিছু সেটা আগে মনের কাছে নিবেদন করে যে মন আমি এটা করতে পারি কি না মন কিন্তু সংকল্পাত্মক সে সংকল্প গ্রহণ করে তো আমার যদি ভোগেচ্ছা থাকে মন সংকল্প করবে যে আমি ভোগ করবো এখন এই মনের সংকল্প বিকল্পাত্মক যে ব্যাপার আমি ভোগ করবো কি করব না এই সংশয়াত্মক নিয়েই কিন্তু মনের কাজ এই সংশয় নিয়েই কিন্তু মনের কাজ সেটাকে স্থির করবে কে বুদ্ধি স্থির করবে বুদ্ধি বলবে যে হ্যাঁ তুমি এটা দেখতে পারো তাহলে যে দেখতে পারো তার যদি বুদ্ধিবৃত্তিটা এইরকম থাকে যে আমার ওটা দেখতে ভালো লাগছে বলেই দেখব হয়তো না দেখা উচিত ছিল কিন্তু দেখব বুদ্ধি যদি স্থির করে দেয় তখন মন তাকে দেখে মনের প্রেরণায় কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়গুলো প্রেরিত হয় এই তো সিস্টেম তাই না এটা খুব সুন্দর বোঝা যাবে যদি বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইলে কুমতি এবং সুমতির সংলাপ যদি পড়েন না সেখানে দেখবেন এই জিনিসটা খুব পরিষ্কার হয় সুমতি সে বুদ্ধি আর কুমতি সে নানান রকম সংকল্প বিকল্পাত্মক ব্যাপার চেষ্টা করছে সেই হচ্ছে মন সে বুদ্ধির কাছে যখন নিবেদন করছে ওই সুমতি হলো বুদ্ধি এখন এই বুদ্ধি কার রকম হবে সে নিয়েও আমার কিছু বক্তব্য নয় কিন্তু কিন্তু শরীরের মধ্যে এই যে যান্ত্রিক ইন্দ্রিয়গুলো যে কাজ করতে থাকে সেখানে যে প্রেরণাটা দেয় মন সেখানে কর্মগুলো সৃষ্টি হয় আমার ভোগ বাসনার দরুন কর্মগুলো সৃষ্টি হয় আমি এটা করব এটা করব সেটা করব ইত্যাদি তাহলে এখন এই শরীরের যে কর্মকাল সেগুলো যখন শেষ হয় জীবাত্মা যখন একটা শরীর থেকে অন্য শরীরে যায় যেটা একটু আগেই আগের দিন গীতার প্রসঙ্গে বলেছি যে শরীর যখন যায় তখন কীরকম একদম বাসাংশ যথা বিহায়। নবানি গৃহণাতি নর অন্য বাস অন্য পরিধান যখন খোঁজে অন্য পরিধান মানে অন্য দেহ তার মধ্যে যখন প্রবেশ করে সেখানে এই স্থূল শরীর যদি পঞ্চভূতে বিলীন হয় তাহলে পুরাতন শরীরে আস্থিত যে ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বৃত্তিগুলি যেগুলো কর্মফল তৈরি করেছে সেগুলোও এই শরীরের সঙ্গে শরীর নিবৃত্ত শরীরের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলোও চলতে পারে কি না এই প্রশ্নটাই তো পরলোকের ব্যাপারটা তৈরি করে দেয় তাই না না হলে তো বলতেই পারতাম যে যে দেহ ভস্মীভূত হয়ে গেল তার আবার কিসের গমনাগমন কিসের কি তার আর কোনো ফাংশন নেই কিন্তু আমরা শরীরস্থিত আত্মার কথা মেনে নিয়েছি যেহেতু সেহেতু স্থূল দেহের যদি প্রয়াণ হয়েও যায় তাহলে জন্মের পর যে প্রয়াণ তার মধ্যবর্তী যে সময় সে কোথায় গিয়ে পৌঁছল তার আগের যে সময়টুকু সেখানে ইন্দ্রিয়গুলি কিংবা মন বুদ্ধি এগুলো সূক্ষ্ম শরীরে আশ্রয় গ্রহণ করে ভগবদ বহু ঝামেলার মধ্যে না গিয়ে একটা শ্লোক খুব উত্তমভাবে বলেছেন পঞ্চদশ অধ্যায় গিয়ে সেখানে বলছেন শরীরম যদ অবাপনতি যচ্চা যচ্চাপি উৎক্রামতি ঈশ্বর ঈশ্বর দেখুন ঈশ্বর বলে বলছেন কিন্তু অর্থাৎ জীবাত্মা জীব অর্থাৎ আমাদের অন্তরে স্মৃতী শীত কণা যাকে আমরা আত্মা বলছি তিনি বলছেন গীতা বলছেন যে শরীরম যদ অভাব তিনি যদি অন্য একটা শরীরের গ্রহণ করতে চান যচ্চ অপি উৎক্রামতি ঈশ্বর তিনি যখন শরীর থেকে বেরিয়ে যান তাহলে গৃহীতই তানই সঙ্গ জাতি এই ইন্দ্রিয়গুলো একদম খুব একদম খুব গ্রস গ্রসস্থূলভাবে বলছেন এই কেউ কিন্তু মানে ইন্দ্রিয় মন বুদ্ধি এগুলো তিনি কিন্তু সঙ্গে করে নিয়ে যান বায়ুর গঙ্গানিবাসায় আজ যেরকমভাবে ঠিক বলছেন যে আমাদের শরীরে যখন শরীর ত্যাগ হয়ে গেল অন্য শরীরে প্রবেশ করবে তখন তিনি পুরাতন শরীর থেকে পূর্বের চিন্তাশ্রিত যে বাসনা জাল বাসনা জাল আমরা যা চাই চাই তার যে সংস্কার তৈরি হয় সূক্ষ্মভাবে সেগুলোকে নিয়ে ইন্দ্রিয়গুলোকেও সঙ্গে নিয়ে তিনি নতুন দেহে বহন করে নিয়ে চলে যান কীরকম ঠিক হাওয়া যেরকম ঠিক যেমন বায়ু একটি ফুলের মধ্যে থেকে তার গন্ধাত্মক যে সূক্ষ্ম অংশ একেবারে সূক্ষ্ম অংশ সেটা বহন করে নিয়ে যেতে পারে এবং চারিদিক তার জন্যে গন্ধময় হয়ে উঠতে পারে তাই না হাওয়া কিন্তু ফুলটাকে নিয়ে যায় না হাওয়া ফুলের অন্তর্গত যে গন্ধটুকু সেই গন্ধটুকু নিয়ে সে বেরিয়ে যেতে পারে এবং অন্য জায়গায় গন্ধময় করে ঢুকতে পারে সেখানে ফুলটা কিন্তু পরেই থাকলো সেটা শুষ্কও হতে পারে আবার পুষ্পিতও হতে পারে সে পুষ্পিত ফুলটা যখন মরণ হয় সে দেহটাকে তো তাজাই লাগে প্রথমে তাই না তাহলে এই পুষ্পিত ফুল থেকে তাঁর গন্ধটুকু যে নিয়ে যাওয়া তাহলে বকুল ফুলের গন্ধ আনেছে হাওয়া এরকম তো যে গন্ধটা নিয়ে গেলাম দেখুন বকুল ফুলও কি অদ্ভুত জিনিস যদি কখনো বকুল ফুলের মালা একটা গড়ে রেখে দেন না আপনি এক বছর পরেও সেই ফুলের গন্ধটা পাবেন ফুলের ফুলটা কিন্তু পুরো শুষ্ক হয়ে একটা আকারের মতো থাকে অন্তত বকুল ফুলে তো থাকেই এটা এটা পরীক্ষিত তাহলে এই যে গন্ধটা গন্ধের বৃত্তি নিয়ে যে বায়ু যেরকমভাবে যায় সেমনি প্রাণবায়ু যখন যায় সেই জীবাত্মা যখন যায় সে এইগুলোকে স্থূল দেহটা পরেই রইল তার ভিতরের সেই গন্ধগুলো অর্থাৎ সমস্ত শরীরের মধ্যে যা আমরা কামনা করেছি যা আমরা ভেবেছি যা আমরা শঙ্করাচার্য বলেছেন একে বলে ভাবনা দেহ ভাবনা দেহ মানে আমরা যা যা করেছি তার সমস্ত সংস্কার মেলে দেখুন এর কিন্তু একটা হতেই পারে এরকম একটা ভাবনা কিন্তু হতেই পারে যেটা ভাবনা দেহ তৈরি হতেই পারে মানুষের তাই না সেই ভাবনা দেহটাকে জীবাত্মা সঙ্গে করে নিয়ে যায় রাজার মতো জানতো তিনি তার একটা মিত্র পরিষদ কেউ থাকবে না এরমভাবে যাওয়া হয় না তিনি তো রাজা না ফলে মিত্র পারিষদ যারা থাকে যা দিয়ে তিনি যাদের যার যার দ্বারা আবৃত হয়ে তিনি ভোগ ভোগায়তন শরীরের মধ্যে ভোগ গ্রহণ করেছেন তাকে ফেলে দিয়ে গেলেও তার সূক্ষ্ম বৃত্তিগুলো গ্রহণ করে তিনি চলে যান এটা মহাভারত আবার আর সুন্দর করে বলেছে যে ইন্দ্রিয়গুলো যে পঞ্চভূত থেকে উৎপন্ন হয় সেই পঞ্চভূতের মধ্যেই বিলীন হয়ে যায় এটা 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 মহাভারতের বক্তব্য যদিও সেই সূক্ষ্ম দেহটা থেকেই যায় মহাভূত যেগুলো সেগুলো থেকেই যায় কিন্তু ঘটনাটা যেরকম উনি একটা উপমা দিচ্ছেন ইনি হাওয়ার উপমা দিলেন ইনি বলছেন তত শ্রেষ্টানি ভূতানি তানি জানতে পুনঃ অর্থাৎ এ অনেকটা ওই খ্রিস্ট ধর্মের ওনারা বলছেন না যে ডাস্ট দাও আর্ট অ্যান্ড টু ডাস্ট রিটার্ন তুমি তুমি ধুলি কণা এবং তুমি ধুলিতেই মিশে যাবে তাই না এরকম বলছেন যে তথা শ্রেষ্ঠানি ভূতানি যা থেকে তুমি জন্মাচ্ছ পঞ্চমহাভূত অর্থাৎ ক্ষিতি তেজ মরুদ্বম এই দিয়েই তো আমাদের শরীর তৈরি হচ্ছে তাই না এইখানেই আবার মিলিয়ে যাওয়া কিরকম বলছেন মহাভূতানি ভূতে ভো উর্মায়া উর্মায়া সাগরে যথা বলে সাগরের ঢেউ যেমন একদম বাইতে বাইতে ওপরে চেলে এলো ঢেউ একেবারে তীরে চলে এলো আবার সেই ঢেউটা গিয়ে আবার অন্য একটা ঢেউতে মিশিয়ে গেল এই মাঝখানের অংশটা আজকে একটু কথা বলতে চাইছি সেটা আমি কতটা বোঝাতে পারবো না পারবো কিন্তু জানি না কিন্তু এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের আছে মানে প্রশ্নটা কিন্তু সব জায়গা থেকে উঠছে যেমন কঠোপনিষদে উঠেছে যেরকম গীতার মধ্যে উঠেছে সেরকম মহাভারতও বারংবার উঠেছে এই প্রশ্ন এবং বিশেষ করে যে এই প্রশ্নটা যে শরীর নষ্ট হয়ে গেলেও সূক্ষ্ম শরীরের যে পূর্বতন সংস্কারগুলো কীভাবে কেমন করে পরবর্তী শরীরে যায় মহাভারত বলছে জীবাক কথা বহতিচার চেষ্টমান অক্কলি বরং জীব কি করে জীব বলতে কিন্তু এখানে সেই জীব আত্মা যিনি আমাদের দেহের অন্তরে থাকেন কথম বহতি তিনি কি করে বহন করে নিয়ে যান চেষ্টমান কলেবরম আর যে কলেবরে প্রবেশ করেন কিং কিংবর্ণম কীদ্ঞ্চব নিবেশয়তীবৈ পুনঃ আবার সেটা যখন অন্য শরীরে প্রবেশ করে তার সেই সূক্ষ্ম শরীরের যে স্বরূপ সেটা কীরকম সেটা তো আমরা জানি না আমরা বুঝতে চাই এই প্রসঙ্গ বারবার মহাভারতে যখন উঠেছে বহুল আলোচনা আছে সে সম্বন্ধে আমি যেতে চাই না এবং এর সঙ্গে সবচেয়ে বড় যেটি জড়িত সেটা হলো সাংখ্য দর্শন সাংখ্য দর্শনের আমার বারবার এটা মনে হয় যে সাংখ্য দর্শন এবং যোগ দর্শন তো অনেকটাই একাকার যোগ যদি ফিলসফি হয় তাহলে সাংখ্য হচ্ছে তার প্রক্রিয়া ভাগ আর কি এইটা এখন এইটা আমি কি করে বোঝাবো যে এখানে কিন্তু ভগবত গীতার মধ্যেও সাংখ্য দর্শনের বারংবার এই সব জিনিসগুলো বলা হয়েছে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হল বোঝার জন্য যেটা যে সূক্ষ্ম দেহ যেটা সেই সূক্ষ্ম দেহ কি দিয়ে তৈরি হয় তার একটা তার একটা মানে ভাবনা চিন্তা সাংখ্য দর্শন থেকে আরম্ভ করে বেদান্ত দর্শন সর্বত্র করা হয়েছে বিশেষ করে বেদান্ত দর্শনের যে ব্রহ্মসূত্র তার যে শঙ্করাচার্যের টিকা সেখানে শঙ্করাচার্য পর্যন্ত নিয়ে প্রচুর পরিমাণ মাথা ঘামিয়েছেন আমি একেবারে যেহেতু আমি বলবো বারংবার বলছি এটা আমার কথা নয় কিছু শাস্ত্র বিশ্বাস আমি মানবেন কি মানবেন না সেটা আপনাদের দরকার আমার কোনো প্রয়োজন নেই কিন্তু যারা আস্থিক দর্শনে বিশ্বাস করেন যারা মনে করেন যে পরলোক বলে কিছু আছে সেখানে কিভাবে কিভাবে যাওয়া কিভাবে ফিরে আসা আবার এইটা এইটা একটা এটা একটা মানুষের ভাবনা চিন্তার মধ্যে থাকে আমরা অনেক সময় ভাবি যে ঠিক আছে তো পিতা ঠাকুর মারা গেলেন তো যাওয়ার পর বেশ কিছুদিন গেল এখন হয়তো তিনি একটা অন্য শরীরে প্রবেশ করেছেন আবার আবার তিনি বাড়ছেন অন্য কোনোভাবে অন্য কোনো খাতে নতুন আলোয় নতুন সিন্ধু পারে কোথাও তার জন্ম হয়েছে এরকম আমাদের তো মনে হয় সেইটা শাস্ত্রীয় বিশ্বাসটা রকম শাস্ত্র কীভাবে সেটাকে ব্যাখ্যা করেছে তার একটা ভেভিড বর্ণনা কিন্তু ব্রহ্মসূত্রের মধ্যে আছে ব্রহ্মসূত্র বেদান্ত দর্শন বলি আমরা তাকে সাংখ্য দর্শনে তো আছেই সেই প্রশ্ন আসবে কিন্তু আমরা সাংখ্যের থেকে বেদান্তকে চিনি বেশি বলে সেই জন্যে বেদান্ত দর্শনের ভাবনা থেকে ব্যাখ্যা করার বলবার চেষ্টা করছি বেদান্ত দর্শনের যে সূত্র বাং মানে আমার বারবার মনে হয় যে মরণের সময় মানুষ বোধহয় একবার যোগী হয়ে ওঠে আমি বলছিলাম না যে সাংখ্য যোগ এই দুটো কিন্তু ডুয়েলভ ফিলসফি আমার বারবার মনে হয় যে যোগী আমরা বারবার বলি না যোগীরা দেখতে পান ধ্যানই নয় হ্যাঁ মানে আমরা মানে ভগবানের কথাও যখন বলি যে আমরা দেখতে পাই না কিন্তু যোগী তারা দেখতে পান ধ্যায়ন ধ্যায়ন তারা ভাবতে ভাবতে সেইগুলো প্র কিন্তু যোগীদের যে ভাবনা যোগীরা কি করেন যদি সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে ইন্দ্রিয় প্রত্যাহার করা অর্থাৎ যোগ মানে যোগ মানে হচ্ছে আমাদের যে সমস্ত ইন্দ্রিয়গুলো বিষয়ের মধ্যে আসক্ত অর্থাৎ বিষয় যেটা আছে সেই বিষয় থেকে উঠিয়ে এনে উপসংহরণ করে উপসংহার সংহার মানে কিন্তু উইড্র করা সংহার মানে গুছিয়ে নাও আর উপসংহার মানে একদম উইড্র করা সংহার মানে গুছিয়ে নেওয়া মানে আপনারা সবচেয়ে ভালো পাবেন সংহার বলে একটা নাটক আছে সংহার ভট্টনারায়ণের লেখা সে সংহার মানে তিনি চুল বেঁধে দিচ্ছেন যে গুছিয়ে দিচ্ছেন যে এটা হচ্ছে সংহরণ এক জায়গায় করে গুছিয়ে দেওয়া সেই এক জায়গায় করে গুছিয়ে নিয়ে সেটাকে যদি উইথড্র করতে পারা সেটা হচ্ছে উপসংহার তাই না এমনিতেও যখন আপনি যখন একটা কিছু লেখেন যখন আমরা উপসংহার করি তখন কি করি যা যা আছে ভিতরে আগে বললাম সেটা সমস্ত কিছু গুছিয়ে এনে একটা আমরা উইড্র করে নিয়ে একটা ছোট্ট জিনিস তৈরি করি সেটাকে উপসংহার বলি ঠিক এখানেও সেই রকম যোগীরা যেটা করেন যে বুদ্ধি থেকে মন থেকে ইন্দ্রিয়গুলো যখন বিষয়ের সঙ্গে সংযুক্ত হলো বিষয় থেকে ইন্দ্রিয়গুলোকে প্রথমে উঠাতে হয় ইন্দ্রিয়গুলোকে কি করতে হয় মনে স্থাপন করতে হয় তার মানে আমি কনসেনট্রেট করছি অন্য জায়গায় মন থেকে বুদ্ধিতে স্থাপন করতে হয় বুদ্ধি থেকে অহংকার স্থাপন করতে হয় দ্য আইনেস আমি আমিত্ব সেইখানে স্থাপন করা তারপরে মহদাদি সূক্ষ্ম পর্যন্ত সেইখানে স্থাপন করে আত্মাতে নিজেকে স্থাপন করতে হয় এটা যোগ মরণের সময় বোধ হয় সেই যোগটাই বোধ হয় একবার মানুষ যোগের দ্বারা বলে না যে যোগের দ্বারা তিনি দেহ ত্যাগ করলেন সেটা উপসংহরণ ক্রিয়া যেরকম হয় ন্যাচারালি মরণের সময় সেই উপসংহরণ ক্রিয়াটা হয় কিভাবে হয় বলছেন মমূর্ষ ব্যক্তি যেটা সূত্র ব্রহ্মসূত্র হচ্ছে বাং মানসী দর্শনাচ্চ ছন্দাচ্চ বলছেন বাঘ বাঘ ইন্দ্রিয় মানে কথা নয় কিন্তু বাঘ যে বৃত্তি আমরা কথাটা কিন্তু দেখতে পাই না আমরা কথা বলছি দেখতে পাই না কিন্তু ওই সূক্ষ্মতার মধ্যে কিন্তু বাঘ একটা বৃত্তি তৈরি হয় অর্থাৎ কোথায় সেই একেবারে নাভিদেশ থেকে উদান বায়ুর মাধ্যমে আস্তে আস্তে ব্যান তারপরে করে আমরা যে কথাটা বলতে পারি সেটা বলছেন মানে আমাদের দার্শনিকরা বৈরণরা তারা বলছেন সেটা হচ্ছে বৈখরী বাক আমরা একদম চতুর্থ অবস্থায় বাককে আমরা প্রত্যক্ষ করি মানে শব্দটা শুনতে পাই তার আগের থেকেই কিন্তু তার প্রক্রিয়া শুরু হয় সে পরাপশান্তি বাকও পরাপশান্তি যখন সে মূলে যায় সেটা হচ্ছে পরাবাক একবারে পরা যখন তাকে দেখা যায় না কিছু দেখা যায় না কিন্তু তার উদ্ভবের ক্রিয়া তৈরি হয় যেখান থেকে সেটা হচ্ছে একদম পরাবাক সেখান থেকে পরাপশন্তি এরমভাবে মধ্যমাবাক এই মধ্যমা অবস্থা থেকে বই খড়ি একেবারে যেটা বাইরে এলো আমাদের জিহভা ইত্যাদি থেকে আরম্ভ করে আমাদের আলোড়নের মাধ্যমে যে শব্দটা তৈরি করতে পারছি এটা হচ্ছে চতুর্থ অবস্থা শব্দের ভাবা যায় না তাই না আমরা কথা বলি কথা বলে যাচ্ছি ভাবি যে এটা করতে কী হল কিন্তু এর পেছনে একটা বিশাল প্রক্রিয়া কিন্তু শুরু হয় একদম ভেতর থেকে যার ফলে দেখবেন যখন ওম উচ্চারণ করতে বলে একদম নাভিদেশ থেকে উচ্চারণ করতে বলে ও বলে এই যে বাইরে আসছে একদম একদম ভেতর থেকে বাইরে যে আসা এটা বৈখরিক এখন এই যে বাক তার যে বৃত্তি বলছেন মরণের সময় ব্রহ্মসূত্র বলছে বাঘ ইন্দ্রিয় মনের সঙ্গে সংযুক্ত হয় শঙ্করাচার্য বলছেন যে বাঘ ইন্দ্রিয়ের বৃত্তিটুকু যুক্ত হয় রামানুজ বলবেন না বাঘ ইন্দ্রিয়টাই যুক্ত হয়ে যায় আমরা এই এইসব তর্কের মধ্যে যাচ্ছি না আর অনেক কঠিন তর্ক এগুলো এবং তারপরে সূত্রই অতৈবচ সর্বাণী অনু আর অনু মানে পর পর আমরা বলি না অনুগমন পরে আসছে তাহলে অতএবচ একে বলে সূত্র সূত্র মধ্যে অনেক কথা থাকবে বলবেন এইটুকু হ্যাঁ অতৈবচ সর্বাণী অনু অন্যান্য ইন্দ্রিয়গুলো অনু মানে বাঘ ইন্দ্রিয়ের সঙ্গে সঙ্গে অন্যান্য গুলোও কিন্তু তার মনের মধ্যে প্রতিষ্ঠিত হবে মরণের সময় প্রাণ তা এখানে কি জানা যাচ্ছে ইন্দ্রিয় সকল মনের মধ্যে মিলিত হলে পর মন প্রাণের সঙ্গে মিলিত হল এই প্রাণ কিন্তু আমাদের কোনো প্রাণ টান নয় এ হচ্ছে প্রাণবায়ু যেগুলো আমাদের ভেতরে যে পান অপান উদান ব্যান এবং প্রাণ এই যে এই যে এই যে পঞ্চ বায়ু আছে এই প্রাণের সঙ্গে মিলিত হয় প্রাণ হচ্ছে এদের মধ্যে শ্রেষ্ঠতম বায়ু তারপরে সূত্র সো অধ্যক্ষে তু উপগমাদিভ্য যখন শরীরের যে প্রাণ এই যে সমস্ত এসে প্রাণের সঙ্গে মিলিতে হলো তারা মনের সঙ্গে মিলিত হলো সেগুলো সব কিছু গিয়ে কিন্তু জীবের সঙ্গে অর্থাৎ জীব যে প্রাণ ভেতরে যে অন্তর্গত প্রাণ আছে অর্থাৎ আত্মা আছে যাকে আমরা জীব বলবো এখন থেকে হ্যাঁ সেইখানে গিয়ে মিলিত হয় এখানে উনি বলেছেন না যে দর্শনাথ ছন্দাচ্ছ ছন্দ মানে হচ্ছে বেদ বেদাঙ্গ যা আছে ছন্দ মানে বেদ বলছেন বেদের শ্রুতিও সেই রকম বেদের শ্রুতি কিরকম ধরে যাক বৃদারণ্যক কোপনিষদ তিনি বলছেন বৃদারণ্যক কোপনিষদে বলা হচ্ছে এবং ইমাম আত্মানম অন্তকালে সার্বে প্রাণা অভিসমায়ন্তী অন্তকাল যখন আসে অন্য সমস্ত ইন্দ্রিয়গুলো মনের সঙ্গে প্রাণের সঙ্গে সেগুলো গিয়ে উপস্থিত হয় একদম জীবাত্মার কাছে তৎ উর্ধ্বচ্ছ্বাসী ভবতী ঊর্ধ্বচ্ছ্বাসী মানে প্রাণ যখন উৎক্রান্ত হওয়ার সময় হয় তখন এই সমস্ত ইন্দ্রিয় থেকে আরম্ভ করে মনের মধ্যে আরম্ভ করে সব কিছু আলটিমেটলি প্রাণের কাছে অর্থাৎ একেবারে আমাদের আত্মার কাছে গিয়ে পৌঁছায় এখন এই যে উৎক্রমণের সময় আত্মার যে বহির্গমনের সময় সেটা বৃদারণ্য শ্রুতি কীভাবে বলছে তম উৎক্রান্তম প্রাণ অনুৎক্রামতি উৎক্রামতি। যেই আত্মা উৎক্রান্ত হচ্ছে এই যে প্রাণ মানে সমস্ত ইন্দ্রিয় সমূহ সহ যে প্রাণবায়ু সেটাও কী বললাম প্রাণ বলতে কিন্তু পরেরটাতে প্রাণ মানে এখানে আমাদের আত্মা নয় তম উৎক্রান্ত যে তম এইটা হচ্ছে আত্মা সেই জীবাত্মা যখন উৎক্রান্ত হয় শরীর থেকে প্রাণও অনুৎক্রামতি উৎক্রামাতি প্রাণও তার সঙ্গে সঙ্গে যায় অর্থাৎ সেই ইন্দ্রিয় সমূহ পুঞ্জীভূত হয়ে যে আত্মার সঙ্গে উপস্থিত হল তার সঙ্গে সঙ্গে প্রাণ অর্থাৎ জীব দেহের সঙ্গে জীবের সঙ্গে সঙ্গে সেগুলো উৎক্রাম করে অর্থাৎ বেরিয়ে যায় ছান্দজ্ঞ পরিষদ বলেছে না শ্রুতি আছে এই ব্যাপারে অশ্য সৌম্য পুরুষস্য প্রয়াত বাং মানসী তিনি আরও পরিষ্কার করে বলছেন ছান্দজ্ঞ আরো পরিষ্কার সেই যে উৎক্রান্ত হবে যখন বলছেন অশা সৌম্য পুরুষস্য প্রয়াত পুরুষস্ব বলতে সেই জীবাত্মার কথা বলা হচ্ছে তিনি যখন চলে যান শরীর থেকে বাং অর্থাৎ বাক মানসী সম্পদতে মনঃ প্রাণী মন প্রাণের মধ্যে প্রাণ তেজসী তেজ পরস্যাং দেবতায়া আরও ভাগ করছেন বলছেন বাক মনের মধ্যে যায় এখানে বাঘ বলতে সমস্ত ইন্দ্রকে ভাবতে হবে এটা মন প্রাণে মন সমস্ত প্রাণ বায়ুর মধ্যে যায় প্রাণস্তেজাসী তেজ মানে যেটা আমরা ক্ষিতি তেজ মরুদ্বম বলি না সেইটা তেজ মানে কিন্তু চক্ষুর ইন্দ্রিয়র দ্বারা যেখানে আদিত্য বর্ণ দেখতে পাই সেইটা হ্যাঁ এখন এই তেজের মধ্যে তিনি আসেন আর সেই তেজ পরশ্যাং দেবতায়া যার জন্যে মারার সময় সবসময় খেয়াল করে আমরা চক্ষুটা খেয়াল করি কিন্তু সব সময়। মৃত্যুর পর আমাদের যে মানে সমস্ত ইন্দ্রিয়গুলো পঞ্চভূতের মধ্যে বিলীন হয়ে যায় ইনফ্যাক্ট সেই পঞ্চভূতের মধ্যে যে বিলীন হয়ে যায় সেই বিলীন অবস্থায় কিন্তু সেই সূক্ষ্ম দেহ থেকে সেই সূক্ষ্ম দেহটাকে আমাদের অন্তর্গত জীবাত্মা সেটাকে কিন্তু বহন করে নিয়ে যান তিনি একসঙ্গেই যান বেদান্ত সূত্র বলছে তদনন্তর প্রতিপত্ত রংহাতি সাম্পরিক প্রশ্ন নিরূপণাভ্যাম বেদান্ত সূত্রর বক্তব্য হচ্ছে যে একটা দেহ থেকে অপর দেহে প্রবেশের সময় জীব দেহ জীব কিন্তু তার দেহের উপাদানগুলো এবং সেই উপাদানের যে সূক্ষ্ম পঞ্চভূতাত্মক যে অর্থাৎ ক্ষিতি তেজ মূল এই যে তার যে সূক্ষ্ম একেবারে অতি সূক্ষ্ম সেই জিনিসগুলো কিন্তু একদম পরিবেশিত হয়েই কিন্তু তিনি গমন করেন এটা একটা বক্তব্য এখন এই বক্তব্যের সমর্থন আপনি মানবেন কি মানবেন না সেটা অন্য কথা কিন্তু মরণ সময়ে জীবের এই যে একটা ইন্দ্রিয়ের যে সমস্ত বৃত্তিগুলো সব এক জায়গায় এসে উপস্থিত হচ্ছে জীবাত্মার স্থান কোথায় হৃদয় হৃদয়ের মধ্যে ওনারা ব্যাখ্যা করছেন যেভাবে হৃদয়ের মধ্যে আমাদের মানে আবার মানে অসংখ্য নারীর ব্যাপার আপনারা জানেনি সেই নারী খুব প্রত্যক্ষভাবেই দেখা যায় যেখান থেকে রক্তগুলো যায় রক্তের প্লট হয়ে যায় কত কিছুই তো হয় না একটা এঞ্জিওপ্লাস্টিক করতে হয় এই যে নারীর মধ্যে দিয়ে রক্তগুলো যায় এখন সেই যে নারী বলছেন যে যখন জীবাত্মার যাবার সময় হয় সেই সময় ওই নারীর স্থানগুলো একদম উদ্ভাসিত হয়ে ওঠে একদম যার জন্য দেখেন না যে মৃত্যু হলো কিনা সেটা নারী টিপে দেখে তাই না নারীগুলো তখন একদম উদ্ভাসিত হয়ে ওঠে নারী চলতে থাকে এবং চলার পর এক সময় দপ করে বন্ধ হয়ে যায় এইটা হচ্ছে ব্যাপার যে নারীর স্থানটা যে উদ্ভাসিত হয়ে ওঠে ওই যে বললাম যে সমস্ত ইন্দ্রিয়গুলো পঞ্চভূত সহ বৃত্তি নিয়ে প্রাণের অর্থাৎ আত্মার সঙ্গে একত্র হলো সেইটা সেইটা নারীগুলোকে তারপরে প্রদতিত অর্থাৎ তাকে চেতিয়ে তোলে মৃত্যুর সময়ে সেটা এবং সেই দ্বার দিয়ে সেই নারীর কোনো দ্বার দিয়ে সে বেরিয়ে যায় সে দ্বার কখনো চক্ষু হতে পারে কখনো মূর্ধা মানে মাথা হতে পারে যেটাকে বলে ব্রহ্মরন্দ্র দিয়ে প্রাণ বেরিয়ে গেল আমরা বলি অর্থাৎ জীবাত্মা বেরোয় শরীরের অন্য স্থান দিয়েও পারে সেটাও আবার আমাদের যারা আছেন তারা ওই কর্মের উপরে নির্ভর করে এ কথাটা বলছেন যে মুখ্য প্রাণ উৎক্রান্ত যখন হবে তখন তার সঙ্গে কিন্তু সমস্ত ইন্দ্রিয়গুলোও কিন্তু তার সূক্ষ্ম বৃত্তি নিয়ে নারীর মধ্যে দিয়ে তার উৎক্রমণ তৈরি হয় বৃদার্নক বলছে বৃদার্নক উপনিষদ তৎসাহী এ তস্য অগ্রম আমি বলেছি কি যে হৃদয়ের মধ্যে সেই 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 কিন্তু আত্মা থাকেন সর্বস্ব চাহম হৃদ সন্নিবিষ্ট এটা আগের দিনও বলেছি ইনি কি বলছেন ব্রদার্ন তে এত হৃদয় অগ্রং প্রদ্যোততে নারী উদ্ভাসিত হয়ে ওঠে তেন প্রদিন না সেই উদ্ভাসিতার মাধ্যমেই কিন্তু আত্মা নিষ্ক্রমে অর্থাৎ আত্মা সেখানে দিয়ে বেরিয়ে যায় কোথা দিয়ে বেরোয় চক্ষুষ্ঠ কখন চোখের মধ্যে দিয়ে মর্ন বা মাথার মধ্যে দিয়ে অর্থাৎ ব্রহ্মরান্ধের মধ্যে দিয়ে অন্যভ্য বা শরীর দেশেভ্য অন্যান্য শরীরের যে সমস্ত অঙ্গ মুক্ত থাকে তার মধ্যে দিয়েও বেরোতে বেরোতে পারে তম উৎক্রান্তম প্রাণ অনুক্রা অনুৎক্রামতি তিনি উৎক্রান্ত হই অর্থাৎ যিনি দেহ দেহি জীবাত্মা তিনি যেই বেরিয়ে গেলেন সঙ্গে সঙ্গে পঞ্জীভূত সূক্ষ্ম দেহ তাঁর সঙ্গে সঙ্গে বেরোতে থাকে প্রাণম উৎক্রামন্তম সার্ভে প্রাণা অনৎক্রামন্তী তারা সমস্ত নারীর মধ্যে দিয়ে সমস্ত ইন্দ্রিয় হলে বেরিয়ে যায় এখন এই যে বেরোনো এখন কখনো কখনো চক্ষুর মধ্যে দিয়ে বেরোচ্ছেন কখনো মাথার মধ্যে দিয়ে বেরোচ্ছেন বেরোচ্ছেন কিন্তু এই যে আত্মা বেরোচ্ছে সেটাকে বলা হচ্ছে যে তার সাবিজ্ঞানও ভবতি। তার সঙ্গে কিন্তু সেই বিজ্ঞানবোধ অর্থাৎ জ্ঞানটাও থেকে গেল সবিজ্ঞানম এব অবক্রামতি তিনি বিজ্ঞান অর্থাৎ এই যে চেতনাগুলো সমস্ত সূক্ষ্ম দেহের মধ্যে যেখানে মন বুদ্ধি চিত্ত অহংকার এবং ইন্দ্রিয়গুলোর বৃত্তি যা পঞ্চভূতে বিলীন হওয়ার কথা সেগুলো সব একত্রে নিয়ে তিনি বেরোন পঞ্চভূতও তো সে তার মধ্যে রয়েছে ক্ষীতিয়ের বেঙ্গে সূক্ষ্ম অংশগুলো নিয়ে তিনি বেরোন তারপরে একটা অদ্ভুত উপমা দিচ্ছে সেটা মহাভারতেও বারবার আছে এই উপমাটা বলছেন যে যেরকমভাবে যথা তৃণ জলৌকা তৃণাশ্রী গত্তা আমি আপনারা এটা দেখেছেন কিনা জানি না নর্থ বেঙ্গলে গেলে খুব ভালোভাবে দেখা যাবে এটা যে প্রচুর পরিমাণ জোঁক হয় সেখানে যেখানে জোঁকের যে জোঁকগুলো একটা ঘাসের মধ্যে যখন ওঠে আমি এটা নিজের চোখে দেখেছি ঘাসের মধ্যে যখন ওঠে ঘাসের ওপর ওপর দিয়ে চলতে থাকে একটা বড় ঘাস মোটা ঘাস তার উপরে উঠল উঠে আর একটা ঘাসের ডগায় উঠে আর একটা ঘাসের ডগার মধ্যে চলে যায় এবং শরীরটাকে এরকম কোঁকড়াতে কোঁকড়াতে যায় গিয়ে তারপরে আর একটা গাছের ডগা ঘাসের ডগার উপরে উঠে পড়ে এই উপমাটা নিচ্ছেন বৃদারণক উপনিষদ তাদের যথা তৃণ জলৌকা জলৌকা আমরা তো সন্ধি করার সময় সেই পড়তাম জল প্লাস ও ক আমরা বলতাম জলৌক হ্যাঁ ও ক মানে কিন্তু ও ক মানে কিন্তু যেখানে বাস করি আমরা বাস ও ভনী ও ক এমনকি এ শব্দটা কিন্তু গ্রিকেও আছে হ্যাঁ ওকাস হ্যাঁ এই যে ওক বনৌকস আমরা যারা বনে থাকি তারা বনৌকা বনৌক হ্যাঁ এই যে জলে থাকে যারা জক জলে থাকে তাই জলৌক হ্যাঁ এই যে জলৌকা যেরকম একটা তিনের অবলম্বন করে তৃণকে অবলম্বন করে পূর্বাশ্রয় ত্যাগ করে অন্য একটা তৃণে যায় মমূর্ষু যে আত্মা যে মারা যাচ্ছে সে আত্মাও একটা দেহ থেকে ঠিক ওইভাবে আর একটা দেহকে গ্রহণ করে ঠিক যেরকম যোখ একটা তৃণের আগায়ের থেকে আর একটা তৃণের আগায়ে গিয়ে তারপরে সেই তৃণকে আশ্রয় করে বলছেন তদ যথা তৃণজলৌকা তৃণস্যা আন্তঙ্গতা অন্নম আক্রম আক্রম্য আত্মন উপসংহরত আত্মাকে নিজেকে এরকমভাবে কচিয়ে এনে আবার এবং আত্মেদম শরীরম নিহত্য অবিদ্যাঙ্গময়িতা অন্নম আক্রমতি এই যে একটা জায়গায় ছেড়ে আরেকটা জায়গায় সমস্ত সুখ দেহ একসঙ্গে করে তারা অন্য আর দেহের মধ্যে গিয়ে সেই জীবাত্মা উপস্থিত হন তার একটা প্রসেস অবশ্যই আছে এবং সেই প্রসেসটা বেশ বড় রকম এবং সেটা সেটা একটু একটুখানি আমি আমাদের প্রসেসটা কীরমভাবে বলি যে সেটা ইন্দ্রিয় বর্গের সঙ্গে যে সূক্ষ্ম দেহ পঞ্চভূতকে সঙ্গে নিয়ে সব গেল আর কি পঞ্চভূত এই যে এই যে সূক্ষ্ম দেহটা কি দিয়ে তৈরি হয় সেটা সাংখ্যসূত্রের মধ্যে আছে সূত্র বলছে আমাদের লিঙ্গ দেহ বলি এটাকে লিঙ্গ মানে একটা একটা জাস্ট লিঙ্গ মানেও কিন্তু লিঙ্গ দেহ মানে চিহ্নমাত্র চিহ্ন দেহ দেহকে লিঙ্গ লিঙ্গদেহও বলা হয় বলছেন লিঙ্গ দেহ কি কী লিঙ্গদেহ কী কী দিয়ে তৈরি হয় পঞ্চতন মাত্রাণী তন্মাত্র আমরা যে এই যে ক্ষিতি অফ তেজ মরুদ বম ইত্যাদি বলি তৎ মানে সোমাচ লিটল তৎ মানে দ্যাট আর মাত্র মানে সোমাচ লিটল মানে ওই টুকুই মানে সেটা অতি সূক্ষ্ম তার মানে এই যে ক্ষিতি তার একটা পরমাণুর মতো ব্যাপার আছে এখন প্রত্যেকটা বৃত্তিরই আমরা যে কান দিয়ে শুনি আপনি সেটা দেখতে পাচ্ছেন না কিন্তু আমরা কথা বলছি আপনি শুনছেন এরকম তো কিন্তু যার মাধ্যমে আসছে সেটা সেইটা হচ্ছে পঞ্চভূতের অংশ যাকে আমরা আমরা ইথার বলছি তাই না এতে যখন মদন ধ্বংস হচ্ছে শিবের সম্বন্ধে কুমারসম্ভবের কালিদাস বলছেন সম্ভবের কবি বলছেন যে ক্রোধং প্রভো সংহর সংহরে এতি যাবৎ গিরক্ষে মরুতাং বিশন্তি বলছেন দেবতারা বললেন প্রভু আপনি ক্রোধ সম্বরণ করুন ক্রোধ সম্বরণ করুন কিন্তু সেই কথাগুলো যাবৎ গিরাক্ষে মরুতাং বিশন্তি যতক্ষণ না পর্যন্ত সেই কথাগুলো ইথারের মাধ্যমে বায়ুবাহিত হয়ে শিবের কানে যতক্ষণে না আসে তার মধ্যেই কী হল ভস্মাবসেমদকার শিবির তৃতীয় নেত্রের যে বন্ধী তার মধ্যেই শব্দটা এসে আর পৌঁছতে পারল না তাহলে ইথারের মাধ্যমে এই যে ইথার ব্যাপারটা এটা একটা সূক্ষ্ম ব্যাপার আছে তার মানে আমরা যে শুনছি যা কিছুই তারও একটা সূক্ষ্ম বৃত্তি আছে সেইটাকে তন্মাত্র বলে সেরকম তন্মাত্র তারপরে স্পর্শ তন্মাত্র প্রত্যেকেরই একটা শুভ সূক্ষ্ম অংশ আছে সেইটা বলছেন পঞ্চ তন্মাত্রাণী পঞ্চ জ্ঞানেন্দ্রিয়া পঞ্চ পঞ্চপ্রাণা তার মানে কি জ্ঞানেন্দ্রীয় মানে চক্ষু কর্ণনাশিকা ত্বক কর্মেন্দ্রীয়গুলো ধরলেনই না শুধু কর্মেন্দ্রীয় মানে আমাদের যে মানে অন্যান্য যে কর্মেন্দ্র যে হাত পা ইত্যাদি এগুলোকে ধরলেন না তার কোনো সূক্ষ্মতার জায়গায় আসলেন না বললেন পঞ্চ তন্মাত্রাণী কারণ ওগুলো স্থূল পঞ্চ তন্মাত্রাণী পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ানী জয়ন্ত ভট্ট তিনি তিনি কাশ্মীরের নৈয়ায়িক ছিলেন তিনি বলছেন যে কর্মেন্দ্রীয় বাবার কি। জিনিস ওই পাঁচটা ইন্দ্রিয় কর্মেন্দ্রীয় বলছো এটা তো বলার কোনো মানেই হয় না কেননা জ্ঞানেন্দ্র দিয়েই কর্মেন্দ্রীয় চলে চক্ষু নাসিকা জিহ্বা ত্বক এই দিয়েই কর্মেন্দ্রীয় চলতে পারে কর্মেন্দ্রীয় স্বীকার করার কোনো প্রয়োজনই নেই আর যদি স্বীকার করো তাহলে এই পাঁচটা কেন স্বীকার করছো আরও তো হতে পারে উনি বলছেন কর্মেন্দ্র স্বীকার করার প্রয়োজন নেই এই জন্যে তুমি বলবে আচ্ছা ঠিক আছে মুখ তোমার একটা কর্মেন্দ্রীয় কিংবা তোমার কর্মেন্দ্রীয় হচ্ছে হাত পা ইত্যাদি বলছো তুমি যদি এইগুলো হাত পাখিগুলোকে কর্মেন্দ্রীয় বলো তাহলে সেক্ষেত্রে আরও কেন কর্মেন্দ্রীয় স্বীকার করবো না বলে যে আমাদের যে কাঁধ দুটো ভার বহন করে তাহলে স্বীকার করো যে কাঁধও একটা ইন্দ্রিয় যে গলা আমাদের ভাত খাওয়ার পর ভাতটা যে গলা দিয়ে নেমে তলায় গেল তো এই যে অধ মানে শরীর আর্ধ মানে গলা ধকরণ তাহলে গলাটাও একটা ইন্দ্রিয় কেন এগুলো এই কর্মেন্দ্রীয় হবে না উনি এই সূত্র দিয়ে বলছেন কর্মেন্দ্রীয় ধরার কোনো প্রয়োজন নেই ওর কাজটা জ্ঞানেন্দ্রীয় দিয়ে চলবে সেখানেও ঠিক সাংখ্যদর্শনও তাই করছে পঞ্চতান মাত্রাণী পঞ্চজ্ঞানেন্দ্রিয়াণী পঞ্চপ্রাণা মানে ওই সে সমস্ত ভিতরে প্রাণ বায়ুগুলো আর কি মনো বুদ্ধিশ্চেটি সপ্তদশ পদার্থ সম্পন্ন সপ্তদশৈকম লিঙ্গম তার এই সপ্তদশ পদার্থের সূক্ষ্ম অংশ দিয়ে আমাদের সূক্ষ্ম দেহ তৈরি হয় এখন এইটা একটা অদ্ভুত প্রক্রিয়া যেটা আমাদের ভেতরে চলে আসছে স্থূল দেহ থেকে জীব জীবাত্মা বেরিয়ে গেল সঙ্গে পঞ্জীভূত সমস্ত সূক্ষ্ম দেহ সূক্ষ্ম দেহকে নিয়ে লিঙ্গ শরীরকে নিয়ে গেল গিয়ে আর একটা দেহতে যে প্রবেশ করবে তার আগের যে সময় পর্যন্ত এই দেহটার নাম হল অতিবাহিক দেহ অর্থাৎ বহন করে যে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে অতিবাহিক দেহ অন্তরাভাব দেহ এটাও অনেকে বলেন অন্তরাভাব অর্থাৎ জন্ম আর মৃত্যুর মাঝখানের সময়টা এই যে আতিবাহিক দেহ তার যে প্রসেসটা আমরা যেটা ফলো করি যে যে মুহূর্তে আতিবাহিক দেহ হল মানে প্রাণীর মৃত্যুর সঙ্গে সঙ্গে অন্য দেহের কথা বলছি না মনুষ্য দেহের কথা বলছি প্রেত প্রেতপিণ্ড যেই দান করা হল তার ফলে অতিবাহিক দেহ প্রেত দেহে পরিণত হলো অর্থাৎ দেখবেন অন্ত্যেষ্টিকালে যখন মানুষকে পুরানো হয় তার আগে একটা পিণ্ড পাক করতে হয় যারা শ্মশানের এক্সপিরিয়েন্স কারও থাকার দরকার নেই কিন্তু যদি কারো থাকে যা ওরা তো এত ভেবে বলবেন না এইটা হচ্ছে যে একটা পিণ্ড তৈরি করে একটা অন্ত্যেষ্টিকালে অর্থাৎ যখন ঠিক পোড়াবার আগে সেই মুখের ওপরে সেই পিণ্ডটি রাখতে হয় এই যে প্রেত প্রেতপিণ্ড দান হলো এটাকেই প্রেত দেহ পরিণত হলো যেই সঙ্গে সঙ্গে সেটা কিন্তু আবার একটা ভোগ দেহ পরিণত করা হচ্ছে অর্থাৎ কিন্তু পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি কিন্তু আমরা তখন থেকেই নিচ্ছি হাউ ক্লেভার উই আর আমরা মানুষকে কত ভালোবেসেছি তাই না যে একটা যে মুহূর্তে মানুষ মারা গেল তার আর একটা দেহ তৈরি করার জন্য, দেহটাকে আমরা কীরকম ভালোবাসি আর একটা দেহ তৈরি করার জন্য তাকে আগে থেকেই একটু খাইয়ে রাখলাম একটা ভোগ দেহ তৈরি হচ্ছে প্রেত বলতে কিন্তু আপনারা কোনো খারাপ ভাববেন না এটা কোনো প্রেত ভূত প্রেত কিছু নয় প্রেত মানে প্র প্র এই উপসর্গের মানে হলো ভাব আর ইত ধাতু মানে যাওয়া তার থেকে তপ প্রত্যয় করলে হয় ইত মানে প্রেত মানে যিনি চলে গেছেন এটা কোনো ভূত প্রেতের ব্যাপার নয় কিন্তু তো মরণ থেকে আমরা কি করি আমাদের দেখবেন এক বছর পর্যন্ত একটা সপিন্ডীকরণের ব্যাপার থাকে আমাদের দিক থেকে এই মৃত ব্যক্তির উদ্দেশ্যে আমরা সমস্ত ওই পিণ্ড দিয়ে থাকি প্রত্যেকটাকেই আমরা প্রেতপিণ্ড বলি মরণ যে হলো যেদিন সেদিন থেকে আরম্ভ করে প্রথম দশ দিন আপনার দেখুন মরণ হলো যেদিন সেদিন আমরা মৃত্যুর সময় একটা পিণ্ড দিচ্ছি তারপর দিন থেকে দশ দিন দশটি পিণ্ড দান করা হয় হ্যাঁ সেটা হয়তো পুরোহিতে সে আমরা দিচ্ছি না যার ফলে আমাদের কি হচ্ছে এগারো দিনের দিন দিচ্ছি এগারো দিনের দিন প্রতিদিনই দেওয়ার কথা কিন্তু আমরা সেটা করি না আমরা এগারো দিনের দিন যখন শ্রাদ্ধ করি যখন সেই পিণ্ডগুলো দিই সেই পিণ্ডর মাধ্যমে কিন্তু আমরা সেই শরীর যেটা চলে গেল তার একটা ভোগ দেহ নির্মাণ করবার চেষ্টা করি একটা পিণ্ড দিয়ে দিয়ে একটা শরীর নির্মাণ করবার চেষ্টা করছি প্রথম দিন মরণের পর যেটা পিণ্ড দেওয়া হল সেটা তা দিয়ে প্রেত দেহ যেটা অর্থাৎ যিনি চলে গেছেন তার মাথাটা তৈরি হয় দ্বিতীয় পিণ্ডের দ্বারা চক্ষু কর্ণ এবং নাসিকা তৈরি হয় তৃতীয় দিনের পিণ্ডের দ্বারা তার গলা তার কাঁধ তার হাত দুটো এবং বক্ষ তৈরি হয় চতুর্থ দিন যে পিণ্ড দিচ্ছি তার দ্বারা তার নাভি তার যে জেন্ডার লিঙ্গ এবং গুজ্জোরদ্ তৈরি হয় পঞ্চম পিণ্ডের দ্বারা তার যে জানু অর্থাৎ জঙ্ঘা জানু দুটো পা এইগুলো তৈরি হয় আমরাই তৈরি করছি কিন্তু পিণ্ডের মাধ্যমে ষষ্ঠ পিণ্ডের দ্বারা আমরা তার মর্মস্থল তৈরি করি সপ্তম পিণ্ডের দ্বারা তার নাড়িগুলো তৈরি করি অষ্টম পিণ্ডেতে দাঁত লোম ইত্যাদি নাইন যে পিণ্ড দেওয়া হচ্ছে সেটার দ্বারা তার ভেতরের অন্তর্গত যে তেজ বীর্য সেইগুলো আর দশম পিণ্ডের দ্বারা পূর্ণত্ব তা তৃপ্ততা এবং খুদ পিপাসার ওঠা নামা এইগুলো তৈরি করি প্রেত পিণ্ড দেওয়া না হলে আমরা এই এগারো দিনের মধ্যে যেটা যিনি চলে গেলেন যিনি বায়ুভূত নিরালম্ব অবস্থায় আছেন তাকে আমরা কিন্তু শ্মশানের জায়গা থেকেই মুক্ত করতে পারি না যার জন্য অনেকে বলে না যে দশ দিন এগারো দিন কিন্তু এই আত্মা ঘোরাফেরা করতে থাকে এরকম একটা বলা হয় ইনফ্যাক্ট সূক্ষ্ম দেহটা সেইভাবে থেকে যায় এখন এর এই যে একটা একটা এ বলা হলো এগুলো একদম কিন্তু পুরাণ ইত্যাদিতে এই সবগুলো আছে হ্যাঁ আমরা মানে কিভাবে বলতে পারি সেগুলো যেটা আমি বললাম যে আমি বলবান যে আমি যে কোনো নিজে কিছু মানে বকছি না শিরাস্ত শিরস্থেন যেমন এটা এটা আছে আমাদের मोस्ट्रेव्ली कौन पुराणे ब्रह्मपुराणे बोधाय शिशु आद्यन पिंडेन प्रेत क्रिय द्वितीय कर्णाक्षिनाशिकास्तु सामसथ गोलाश अंश मैका गोलाश भुज वक्षाशी तृतीय चतुर्थन तो पिंडन च जानु जंघे तथा पाद पंचमें तो इत्यादि इमें आगे गुलेय बोललाम এখন এই যে দশটা পিণ্ড দেওয়া হলো এই দশটা পিণ্ডকে বলে পূরক পিণ্ড দেহের পূরক অর্থাৎ দেহকে আমরা পূরণ করছি নির্মাণ করছি পূরণ করছি যেটা গেছে সেটাকে আবার পূরণ করছি আর পর অশৌচান্তে যে শ্রাদ্ধটা করা হলো যাকে আমরা আর্ধশ্রাদ্ধ বলি সেইখান থেকে তারপরে একদম স্বপিণ্ডীকরণ পর্যন্ত বারোটা মাসের প্রতি মাসেই যে শ্রাদ্ধ করি সেটাকে আমরা বলি একদৃষ্ট শ্রাদ্ধ এই যে এক বছর ধরে প্রতি মাসে একদৃষ্ট শ্রাদ্ধ করে বছরান্তে যে আমরা স্বপিণ্ডীকরণ করছি এই স্বপিণ্ডীকরণ পর্যন্ত আমাদের যে মৃত জীব তিনি প্রেত দেহে অবস্থান করে। অর্থাৎ আমরা তার শরীর নির্মাণ করে দিচ্ছি সেই প্রেত দেহের মধ্যে তিনি অবস্থান করেন থাকেন সপিন্ডীকরণ যখন হয়ে গেল তখন জীব কর্মফলের যে উপযোগী সেই রকম একটা ভোগ দেহ লাভ করেন এইটাই শঙ্করাচার্য বলছেন যে ভাবনাময় দেহ হ্যাঁ এটার বাস্তব রূপটাই কিন্তু এই ভোগ দেহ দেহত্যাগের পর সূক্ষ্ম পঞ্চভূত যেসব আছে তার সঙ্গে নিয়ে সেই ভোগ দেহের উপাদান তৈরি হয় এটা শঙ্করাচার্য থেকে আরম্ভ করে প্রত্যেকে বলবেন এবং শ্রাদ্ধের অনুষ্ঠানটা যে আমরা করি সেটা কিন্তু এই জন্যেই করি যাতে সেই পরলোকের যে সূক্ষ্ম দেহ প্রেতদেহের মধ্যে অবস্থান করল সেখান থেকে আলটিমেটলি সেই প্রেতদেহ যখন এক বছর পরে সপিন্ডিকরণ করলাম তখন সে আবার চলাফেরার উপযুক্ত হল এবং তারপরেই কিন্তু তার যাওয়া আসা আসে চন্দ্রলোকে গমন করছেন স্বর্গে গমন করছেন স্বর্গে গমন করলে কিছুদিন স্বর্গ ভোগ করলেন স্বর্গ ভোগ করলেও সব যায় না পুণ্যগুলো সব নষ্ট হয়ে যায় তারপরে যেটুকু বাকি থাকে সেগুলো অন্য কর্মগুলো থেকেই যায় সেগুলো নাকি নষ্ট হয় না এবং স্বর্গের ভোগ যেই শেষ হলো ক্ষীণে পুণ্যে সেটা কিন্তু ওই এক বছরের পর কিন্তু তার স্বর্গটর্গ ইত্যাদির থেকে গতি হতে পারে তার ওই সময়টাই কিন্তু সময় যখন আবার তিনি অন্য দেহ ধারণ করতে পারেন কারণ এই যে স্বর্গের ভোগ বলা হচ্ছে যে স্বর্গের ভোগ তো স্থায়ী নয় গীতা বলবেন ভবিষ্যতে যে ক্ষীণে পুণ্যে মর্ত লৌকাঙ্গ যেই পুণ্যবল রবীন্দ্রনাথ লিখছেন পুণ্যবল হলো ক্ষীণ আজিমোর স্বর্গ হতে বিদায়ের দিন কালিদাসও বলবেন হ্যাঁ যে ক্ষিণী ভূতে মেঘদূতের মধ্যে সুচরিত ফলে নাম, গৌ গা গৌ মানে হচ্ছে পৃথিবী স্বর্গী যারা আছেন তারা আবার পৃথিবীতে ফিরছেন কিন্তু পুনরাগমনের যেটা হয় পুনর্দেহের যে আগমন করাটা যে হয় সেটা আসাটা অন্যরকমভাবে যাওয়াটা যেরকমভাবে হলো একরকম সেটা যথৈতব আকাশম একটা অদ্ভুত হাওয়ার মতো জিনিস সে আকাশ থেকে বায়ু বায়ুর ভূত ভবতি ভবতী ভূতাভ্রং ভবতি বলছেন যে আস্তে আস্তে মেঘ জল বৃষ্টির মাধ্যমে সেটা মরতে পতিত হয় মর্তে পতিত হওয়ার পর যে ধান জব ইত্যাদি যে প্রড়োহ তৈরি হলো যেগুলো তৈরি হলো তার মধ্যে নে সেই সূক্ষ্ম দেহ প্রাণসহ এসে উপস্থিত হন এবং সেই যে অন্ন পর্যাদ অন্ন সম্ভব সেই অন্ন যারা খাচ্ছেন সেই যে পিতা মাতা তাদের মধ্যে দিয়েই আবার তিনি প্রবেশ করেন অন্য দেহে সেই রেত সম্ভব হওয়ার জন্যে আবার পিতা মাতার পিতার মধ্যে প্রবেশ করেন সেটার থেকে মাতার মধ্যে তার থেকে আবার পুনর্জন্ম এটা একটা অদ্ভুত প্রসেসের কথা বলেছেন যেখানে এরা কিন্তু খুব ওই যে পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়া সেটাকেই স্বীকার করছেন যে পঞ্চভূতের মধ্যে থেকেই আবার সেই রস সংগ্রহ করে যে ধান জব খাচ্ছেন পিতা তার মধ্যে থেকেই সেই আত্মা জীব আবার নতুন জীবের সন্ধানে যান তিনি পিতার দেহে প্রবেশ করেন এইটা এই যে পঞ্চভূতে মিলিত জীব আবার তার পুনঃসংগ্রহ তৈরি হয় হ্যাঁ তিনি আবার পিতার দেহে প্রবেশ করেন সেখান থেকে মাতার দেহে সেখান থেকে গর্ভোৎপত্তি এবং সেখান থেকে আবার একটা মানুষ তৈরি এই রকম বিশ্বাস আমাদের শাস্ত্রের ভাবনাতে রয়েছে কিন্তু এটা ধারণা করার দরকার সূক্ষ্ম দেহ লিঙ্গ দেহ যা আমাদের সংস্কার তৈরি করে পঞ্জবিত সংস্কার সেটা যে খুব মিথ্যে নয় সেটা সবচেয়ে ভালো বলেন কিন্তু রসশাস্ত্রের লোকেরা তারা বলেন ওই যে বাসনা লোক সেটা ওই আত্মার সঙ্গেই উৎক্রান্ত হয় আবার সেটা পুনরায় নতুন দেহে উপযোগী তার নিজের কর্মফল ভোগের উপযোগী দেহ যে গ্রহণ করেন তার মধ্যে যখন প্রবেশ করে সেই দেহ যখন আবার সৃষ্টি হয় তার মধ্যে সেই বাসনালোকটা যে থেকে যায় বলে সেটা কী করে বুঝবেন বলছেন সেরকম ঘটনা হচ্ছে যেরকম কালিদাস যেরকম বলেছেন না যে শরৎকালে যেরকম হাঁসগুলো সব আপনিই চলে আসে তার বিভিন্ন সরোবরের মধ্যে হ্যাঁ সেই ভাবে আমাদের শরীরের মধ্যেও কিন্তু সেই বাসনালোক আস্তে আস্তে কিভাবে জাগ্রত হয় রসশাস্ত্রকারেরা বলছেন সেই বাসনালোক ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটা কীরকম বলে আপনি একটা নাটক দেখতে যাচ্ছেন ধরা যাক শৃঙ্গারাত্মক একটা নাটক দেখছেন আপনি বসন্ত সেনা চারু ভালোবাসার নাটক দেখছেন বলে সেখানে আপনার মধ্যেও যে ভালোবাসা একটা তৈরি হচ্ছে আপনি যে বোধ করার চেষ্টা করছেন নায়কের সঙ্গে কিংবা নায়িকার সঙ্গে সেটা ওই বাসনালোক থেকেই তৈরি হয় হ্যাঁ যদুচ্চতে এই যে একটা পূর্ব বাসনালোক যেটা আপনার হৃদয়ের মধ্যে থাকে অভিনব ভারতী অভিনবগুপ্ত খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন এগুলো আমরা পরে যদি কোনোদিন সময় পাই সেগুলো বলবো বলছি বাসনালোকের মধ্যেই আমাদের ক্রোধ আমাদের মোহ আমাদের ভালোবাসা সব ওই বাসনা লোকের মধ্যে ওই সূক্ষ্ম জায়গাটার মধ্যে সংস্কারের মধ্যে থেকে গেছে যা জন্মান্তরীণ জায়গা থেকে আমরা নিয়ে এসেছি হ্যাঁ সেখানে এই যে জন্মান্তরীণ ব্যাপারটা তার মধ্যে যে সূক্ষ্মতা থাকে এটা রবীন্দ্রনাথ বারবার বলেছেন বলেছেন না মোর পূর্ব জন্মের প্রথম আপ্রিয়ারে আমার পূর্ব জন্মের যেন প্রথম প্রিয়ার মতো তুমি এই যে ব্যাপারটা এটা সেই বাসনালোকের ব্যাপার আমাদের ভেতরে যে সংস্কার ভেতরে যে জিনিসটা আছে হ্যাঁ এখন এই জিনিসটা আমরা যখন নাটক দেখছি সেই বাসনালোক কিন্তু থেকে আমাদের বিভিন্ন ভাব উদৃপ্ত হয় এখানেই রসশাস্ত্র বলছেন যে তোমার ভেতরে শৃঙ্গারের সেই বাসনালোক আছে বলেই কিন্তু তুমি শৃঙ্গারের নাটক বুঝতে পারছো কিংবা দেখে তুমি উদ্দীপিত হচ্ছ দেখে তুমি আনন্দিত হচ্ছ কিংবা দুঃখিত হচ্ছ কিংবা কষ্ট পাচ্ছ কিংবা ক্রুদ্ধ হচ্ছ এগুলো বাসনালোক থেকেই তৈরি হয় যেটাকে আমরা স্থায়ী ভাব বলি রসের ক্ষেত্রে সেটাকে স্থায়ী ভাব বলি এইটা আলোক থেকে তৈরি হয় তার মানে পূর্বজন্মের যে সংস্কার সেটা উৎক্রান্ত শরীরের সঙ্গে উৎক্রান্ত আত্মার সঙ্গেই থেকে যায় তারা আবার নতুন শরীর গ্রহণ করে যথা শরীরানি বিহায় জেরণানি অন্যানি সংজাতি নবানি দেহি আজকে এইটুকুই খুব কঠিন বিষয় যদি একটু ধৈর্য ধরে শোনেন আমার ভালো লাগে